নেপাল ভ্রমণের মাস ভিজিট একটা লোকেশনে আজকে আমরা যাচ্ছি। জায়গাটির নাম হচ্ছে চন্দ্রগিরি হিল। এই স্পটটি কাঠমান্ডু থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে অবস্থিত। কাঠমান্ডুর থামেল থেকে কার নিলে 1 ঘন্টার মতো সময় লাগবে চন্দ্রগিরি বেস স্টেশনে পৌঁছাতে। পাঠাও অথবা ইনড্রাইভ কার নিয়ে আপনারা এখানে যেতে পারবেন। ভাড়া পড়বে 700-800 নেপালি রুপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি চন্দ্রগিরি কেবল কারের বেস স্টেশনে। আমরা কাঠমান্ডু থেকে একটা ইনড্রাইভে একটা কার নিয়ে এখানে চলে এসেছি। আপনারা এখানে পিছনের ভিউগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। আমরা এখান থেকে এখন টিকিট করে উপরে চলে যাব, আপনাদেরকে একটু এখানকার ভিউগুলো দেখাই। লেটস এনজয়। এই যে এটা হলো টিকেট। এই টিকেটগুলো সার্কভুক্ত দেশগুলোর জন্য পার হেড আপ অ্যান্ড ডাউন, মানে বোথ সাইড টিকেটের প্রাইস হচ্ছে 1320 টাকা করে নেপালি রুপি। এবং ভালো বিষয় হচ্ছে এই টিকেটের ভ্যালিডিটি হচ্ছে 7 ডেজ। আপনি 7 দিনের মধ্যে যে কোনো দিন আসতে পারেন। আজকে যদি নাও আসেন, আপনি 7 দিনের মধ্যে যে কোনো দিন এখানে আসতে পারেন। চলেন এখন আমরা উপরে উঠি, দেখি কয় মিনিটের জার্নি। মেবি এটা 10 মিনিটসের জার্নি। আমরা উপরে যাব, ওখানে নামবো, কিছুক্ষণ ওয়েট করব, তারপর ওখান থেকে আবার রওনা দেবো এখানে উদ্দেশ্যে। ওকে, লেটস গো, চলো। হ্যাঁ চলো, আমরা এখান থেকে উঠবো এখন। এখান থেকেই সব কেবল কারগুলো ছাড়ে। বেস স্টেশন থেকে চন্দ্রগিরি হিলে যেতে হয় কেবল কারে করে। 2.5 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগে 15 মিনিটের মতো। অনেকে আবার হাইকিং করেও সেখানে যায়। পাহাড়ের উপর আবার রাস্তাও দেখা যাচ্ছে, জাস্ট অ্যামেজিং। কেবল কার থেকে নামলাম, আমাদের 12 মিনিটের মতো লাগছে। এখানে রোডও আছে মনে হয়, নিচে আমরা দেখলাম কেবল কার থেকে। অনেকে ওয়ান ওয়ে টিকিট করে আবার রোড দিয়েও আসে।
থেকে মাউন্ট এভারেস্ট, তারপরে গৌরী শঙ্কর রেঞ্জগুলো দেখা যায়, বাট এই যে দেখেন অবস্থা, আমরা হচ্ছে মেঘের উপরে চলে আসছি, এখানে পুরা মেঘ, এই যে পুরা মেঘে ঢাকা, আর মেঘে এখানে পুরা মেঘ, এই জন্য এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, নিচের পাহাড়গুলোই দেখা যায় না, জাস্ট বোঝা যায় কি না, তিনটা লেয়ারের পাহাড়, উপরে একটা, নিচে একটা, তারপরে আরো একটা, আমরা অনেক উপরে আসছি, নিচে মনে একটা রিসোর্ট আছে, ওটাও অনেক উপরে, কিছুই দেখা যাচ্ছে না মেঘের কারণে। দেখো বেবি বেবি আসছে জিয়ানকে একটা কুকিজ দিতে, এখান থেকে জিপলাইনও করা যায়। জিপলাইনটা হাইট কত দেখে নি, 2551 meters, হাইয়েস্ট জিপলাইন ইন কাঠমান্ডু। ওয়াও, এখানে আরেকটা মজার জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবাই এখানে এক একটা করে লক বা তালা লাগিয়ে দিয়ে গিয়েছে। এখানে আরেকটা জিনিস লেখা আছে, ওয়ার উইশেস কাম ট্রু, ও তালা কিনতে হবে, একটা করে লাগাতে হবে, আর মনে মনে যেটা ইচ্ছা থাকবে সেটা হয়তো পূরণও হতে পারে। এটাকে কি বলে আমি জানি না, কেবলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। ও এখানে লেখা আছে চান্দাগিরি হিলস জিপলাইন, হাইয়েস্ট জিপলাইন ইন কাঠমান্ডু, এটাকেই জিপলাইন বলে? ওয়াও, জিপলাইন তো আরেক রকম হয়, জানি না, ভালোই লাগছে। সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে ওখানে। বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর ব্যবস্থা। নেপালে কিন্তু 80% জনসংখ্যাই হিন্দু ধর্মাবলম্বী। চান্দাগিরি হিলের একটি প্রধান আকর্ষণ হচ্ছে এই মন্দিরটি, অনেক সুন্দর কারুকার্য দিয়ে এই মন্দিরটি বানানো। মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান। আমাদের বেবি জিয়ানও কিন্তু অনেক এনজয় করেছিল এই জায়গাটিতে। এই জায়গাটা মোটামুটি একটা রিমোট এরিয়া, কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে টুরিস্ট স্পট বানাইছে, মানে না দেখলে আসলে বোঝা যাবে না, খুবই হ্যাপেনিং এরিয়া। এখানে গান বাজতেছে, বাচ্চারা এনজয় করতেছে, প্লে জোন আছে, মানে খুবই ভালো লাগতেছে। এক সাইডে একটা মন্দির আছে, কিন্তু খুবই কমফোর্টেবল জোন, প্রচুর ফরেনার এখানে, প্রচুর। এটা একটা রাউন্ড শেপের একটা রেস্ট্রো, বাট মানে ইনসাইড আউটসাইড বোর্ড সাইডেই বসা যায়, মানে ভিতরে খুবই কমফোর্টেবল জায়গাটা, মানে এত উপরে আসছি খুবই কমফোর্টেবল।
এখানে আবার রেস্টের জন্য রুম আছে, কেউ চাইলে যদি এজ পার্সন বা চাইল্ড নিয়ে আসে, ছোট বেবি নিয়ে আসে, কিডস নিয়ে আসে, তাহলে রেস্ট করার অপশন আছে। আর ফুডেরও অনেক ভ্যারাইটিস আছে এখানে, জিনিসটা ভালো লাগছে। বাচ্চাদের এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে দেখলাম আমরা, বাচ্চাদের জিপলাইন আছে, জিপলাইন আছে, তারপরে কি বলে এটাকে, জিপলাইনের সাথে সাইক্লিংও আছে একটা, এয়ার সাইক্লিং, মানে খুবই এনজয়েবল একটা জায়গা। স্ন্যাক্স এবং লাঞ্চের ভালো ব্যবস্থা আছে এখানে। আমরা মোমো এবং মিল্কশেক নিয়ে বসে পড়লাম নাস্তা করতে। এটার মেইন আকর্ষণ হচ্ছে কি, এটা ক্যাবল কারে অনেক উপরে ক্যাবল কারে করে উঠতে হয়। আমরা ক্যাবল কারে করে উঠে আসছি আর এখানে এত সুন্দর একটা এরিয়া, এটা খুবই হ্যাপেনিং একটা এরিয়া। ওই যে উপরে যেটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে গিয়ে মাউন্ট এভারেস্ট ভিউ পয়েন্ট, আসলে টোটালটাই এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, গৌরী শঙ্কর আর মাউন্ট এভারেস্টের হিমালয়ান যে রেঞ্জটা এখান থেকে দেখা যায়। তো এখানে ভ্যারাইটিস ফুডেরও ব্যবস্থা আছে আর প্রচুর টুরিস্ট আসে, প্রচুর ফরেনার আসে। এই যে এখানে একটা টিকিট কাউন্টার, মানে এত মেনটেন করা, সুন্দর করে, ওয়েল অর্গানাইজড, খুব রিমোট একটা এরিয়া কিন্তু এত সুন্দর করে মেনটেন করা। জাস্ট দেখাই, এটা টিকিট কাউন্টার, এখানে এখান থেকে আমরা টিকিট নিলাম, কী কী খাবার খাবো মেনু সিলেক্ট করে টিকিট করে। এখানে এই যে অপশন, এখানে কিচেন, এখানে কিচেন, এখানে ভেজ কিচেন, নন ভেজ কিচেন আলাদা আলাদা, কারণ সবাই তো নন ভেজ আইটেম খায় না, নন ভেজ ভেজ কিচেন আলাদা। যেখানে এসে ওই টোকেনটা ওরা খাবারটা রেডি করে রাখে, এখানে এসে খাবারটা নেওয়া যায়। আর এইটার ভিতরে ইনসাইড একটা রেস্টুরেন্ট আছে, কেউ চাইলে ইনসাইডেও খাবার খেতে পারে। এখানে মানে লাঞ্চ ডিনারও করা যায়, ডিনার পর্যন্ত অপশন আছে। আর স্ন্যাক্স তো ভ্যারাইটি স্ন্যাক্স আছে, আর এত সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে দেখে মনে হচ্ছে যে 200-250 মানুষ এখানে ইজিলি বসে একসাথে খাবার খেতে পারবে। মানে শুধু এই যে আউটসাইডের যে এরিয়াটুকু দেখা যাচ্ছে, অনেক বড় কিন্তু এটার পিছনেও। আমি একটু হেঁটে সামনে আগে যাই। জিহানোর বাবার সাথে এখানে কিডস প্লে জোন আছে, সেখানে চলে গেছে। এই যে এদিকে রেস্ট রুম আছে, ফ্রেশ রুম আছে, মানে খুবই ওয়েল ম্যানেজড। অ্যাজ লাইক আমরা মাত্র খাবার খেয়ে উঠলাম, এর সামনে যতগুলো টেবিল সাথে সাথে খালি হয়েছে, মানে ওই যে ওরানার একটু পরপরই ক্লিনার দিয়ে ক্লিন করতেছে, মানে কোনো খাবারের স্মেলও নাই। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমেও কোনো ব্যাড স্মেল নাই, এটা হচ্ছে খুবই ভালো লাগার কথা। মানে লং টাইম স্পেন্ড করা যায় এখানে। যেমন আমরা বলতেছিলাম যে কেউ চাইলে এখানে সকালে এসে সারাদিন থাকতে পারবে, এরকম একটা জায়গা। মানে খাবার দাবার, রেস্টিং টাইম বলেন, লেজার টাইম বলেন, মানে খুবই আরামদায়ক। হ্যাঁ, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে এখানে, বাচ্চাদের জন্য বড় করে একটা প্লে জোন বানানো আছে। যাব আমি এখন প্লে জোনের কাছে, জিহান অলরেডি চলে গেছে। তারপরে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের জন্য ছোট্ট করে জিপলাইন করা আছে, যেটা খুব সম্ভবত 5-4 ফিট হইলে তখন এই যে দেখেন অ্যাক্টিভিটিসগুলো, সবাই এখানে খুব এনজয় করতেছে, সবাই মানে ছোট বড় সবাই খুবই এনজয় করে, অনেক অ্যাক্টিভিটিস আছে। এই যে জিহান আর জিহানের বাবা কই যায় নাই প্লে জোনে, চলো ওই যে ওইখান থেকে হাইয়েস্ট জিপলাইন ইন কাঠমান্ডু, যেটা হচ্ছে গিয়ে 2551 meters উপরে। যেমন আমরাই এখন হচ্ছে গিয়ে এই যে ওখানে লেখা আছে হাই অ্যাল্টিটিউডে, তা এখানে আমরা 2551 মানে 2551 meter উপরে আমরা আছি এখন। এখানে ইজিলি এই যে এটিএম বুথ সব আছে, ঠিক আছে। এই যে এটার উপর দিয়েই হচ্ছে গিয়ে উপরে যে দিক দিয়ে মন্দিরে যেতে হয়,
খুবই সুন্দর, মানে আমি জাস্ট নিচে নামতেছি, দেখেন এটা হচ্ছে উপরের জায়গাটা, এখানে আমরা ছিলাম। বাচ্চাদের জন্য ছোট, মানে ছোট ডিস্টেন্সে হচ্ছে গিয়ে জিপ লাইন করা, আর বড়দের জন্য তো অনেক বড়। জিহান হচ্ছে গিয়ে সব ফরেনারদের সাথে পরিচিত লাগে না, তার অপরিচিত মানুষ হোক যেই হোক পাবে, আর সবার সাথে হচ্ছে গিয়ে হাত মিলাবে, খেলা করবে, কথা বলা শুরু করে দিবে। বুঝে আবার উপরে উঠে যাচ্ছে, এই যে এই যে মার্শাল্লাহ, এত সাহস এদের, মানে ফরেনার বাচ্চাদের দেখলে বোঝা যায়। এই যে দেখেন, এখানে খুব সুন্দর করে একটা জোন করা আছে, এখানে প্রোগ্রাম চাইলে ডান্স করতে পারে, যে বাচ্চারা এখানে হাঁটাহাঁটি করতেছে বড়রাও, আর এখান থেকে হেঁটে গেলে এখানে হচ্ছে গিয়ে বেবিদের কিডস প্লে জোন যেটা, আর এখানে যে সাইকেলও চালা যায়, চালানো যায় জিপ লাইনে করে। ও যে দেখেন এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এটার উপর দিয়ে একটু আগে দেখলাম একজন সাইকেল চালাচ্ছে, মানে মানুষের বোর হওয়ার কোনো কারণ নাই। আর একটা সবচেয়ে ভালো লাগছে কি জানেন, আমরা যখন উপরে উঠি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে, তখন দেখলাম যারা ডিসেবলড, মানে আছে না যে ফরেনাররা তো অনেককে দেখলাম যে অনেক এজ পারসন, তারা লাঠিতে ভর করে হাঁটতেছে, বাট তাদেরকে হুইল চেয়ারে করে হচ্ছে গিয়ে, হুইল চেয়ারে মুভ করার এরিয়া আছে, হুইল চেয়ারে করে হচ্ছে গিয়ে ক্যাবেল কার পর্যন্ত নিয়ে আসতেছে, ক্যাবেল কারে আবার হুইল চেয়ারটা উঠা যাচ্ছে, উপরেও হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তারা হুইল চেয়ারে করে ঘুরতেছে। ওই যে দেখেন, মানে এত ভালো লাগতেছে যে কেউ নিরাশ যেন না হয়। কত এজ হবে ওই বাচ্চাটার? 10-8 বছর। ওদের জন্য, মানে ছোট বাচ্চাদের জন্য শর্ট ডিস্টেন্সে হচ্ছে কি জিপ লাইন, আর বড়দের জন্য লং ডিস্টেন্স, মানে খুবই ভালো লাগতেছে। জিহান ক্লেজনে খেলা শুরু করে দেয়, আর আমরা বসে বসে সেটা এনজয় করি। আসলে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা দিন কাটানোর সকল ব্যবস্থাই আছে এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে, স্যান্ডউইচ এবং চাউমিন দিয়ে লাঞ্চ সেরে ফেললাম আমরা। সুন্দর একটা দিন কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। চলে যাচ্ছি কেবল কারের স্টেশনে। আসলে পাহাড়ের উপর দিয়ে কেবল কারের জার্নিটা অসাধারণ। ইস, আমাদের দেশের বান্দরবনেও যদি এমন একটা কেবল কার রাইড থাকতো। যাই হোক, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার ফিরে আসলাম নিচে বেস স্টেশনে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন কাটালাম আজকে নেপালে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।